গুড মর্নিং সকালবেলা চায়ের টেবিল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো কালকে শরীরটা ভালো ছিল না বলে ব্লগ দিতে পারিনি আজকে শুরু করলাম এইদিকে দেখো কি রোদ উঠেছে এখন মাঝে সকাল আটটা তাতেই মনে হচ্ছে যেন মধ্যাহ্নের রোদ্দুর তো এতটাই গরম এখনও তো মার্চ মার্চ মাস শেষ হতে যাচ্ছে এপ্রিল মে এখনও পড়ে আছে তাই কত গরম এখনই এবছরে কতটা গরম হবে ভগবান জানে যাই হোক আমাদের চায়ের পর্ব চলছে চাটা খেয়ে নিই চা খেয়ে তোমাদের আজকে একটা রেসিপি দেখাবো তো এ কদিন তো যা হোক করে চলে গেছে আজকে ভাবলাম একটা ব্লগ করি না এই দেখো আমি তার জন্যে নিয়ে নিয়েছি রুই মাছ সর্ষে পোস্ত পেস্ট করে নেব মিক্সিতে এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আজকে আমি তোমাদের দেখাবো রুই মাছের বাটি চচ্চড়ি তো দেখো আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো তো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হচ্ছে এবারে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে হালকা করে মাছটা ভেজে নেব বেশি লাল করে নয় একদমই লাল হবে না জাস্ট এপি টপি মাছটাকে ভেজে নেব এদিকে আমি পোস্ত আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে নুন দিয়ে পেস্ট করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি এবার মাছগুলোকে ভেজে ভেজে ওই পাত্রের মধ্যে আমি রাখবো তো আগে চলো মাছটাকে ভেজে নিই বেশি লাল হবে না জাস্ট এপিট ওপিট উল্টে তুলে নেব তো দেখো আমি অনেকটাই মাছ দিয়ে দিয়েছি আমার মাছটা এক পিঠ হয়ে গেছে অবশ্য এবার মাছটাকে তুলে নেব। এইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব ভেজে সব মাছ ওই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এদিকে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সব একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এইটার সাথে একটু জল মিশিয়ে মাটিটুকু আমি দিয়ে দিলাম আমি তো তোমার সর্ষে পোস্ত যখন পেস্ট করি তখন একটু নুন দিয়েছিলাম প্লাস তোমার মাছের মধ্যে একটু নুন আছে সেই কারণে নুনটা আলাদা করে আর মনে হয় দিতে লাগবে না যদি দিতে লাগে পর পরে একটু দেখে নিয়ে দিয়ে দেবো খুব একটা বেশি নুন লাগবে বলে মনে হয় না যাই হোক নুন মিষ্টিটা বন্ধুদের নিজেদের ব্যাপার তো এবারে মাছগুলো একটা একটা করে তুলে আমি এটার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো সর্ষের পোস্তটা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে একটুখানি পাঁচ ফোড়ন ছড়িয়ে দিলাম এর মধ্যে তো এবারে কড়াতে যে তেলটা আছে মাছ ভেজে যে তেলটা পড়ে রয়েছে সেই তেলটার মধ্যেই এই মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব দেখো এইভাবে একটা একটা করে মাছ তেলের মধ্যে কড়াই সাজিয়ে নেবে তো সব মাছ দেওয়া হয়ে গেল এবারে এই এর মধ্যে একটু জল দিয়ে মিক্সি কৌটোটা ভালো ধুয়ে একটু জল দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এই জলটাকে এবারে আমি কড়ার মধ্যে ঢেলে দেবো ব্যাস এবার এটা পাত্রটা ভালো করে ধুয়ে আরেকটু জল আমার লাগবে আরেকটু একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে এটাকে ফুটতে দিলে একদম আঁচ কমিয়ে এটাকে ফুটতে দেবো হয়ে গেল আমার রুই মাছের পাটি চচ্চড়ি